এমসে আমার মেয়েকে চাকরি দেব বলে প্রথমে 550 টাকা চাই ফর্ম ফিল আপের নাম করে। ওটা দেওয়ার পরে তারপরে বললো যে মেডিকেলের জন্য 3330 টাকা লাগবে, ওটাও দিয়েছে। দেওয়ার পরে গত পরশু দিন বলছে যে 9700 টাকা লাগবে। তখনই আমাদের সন্দেহ হয়, আমরা শান্তিপুর থানায় একটা অভিযোগ জানাতে এসেছি। কীভাবে যোগাযোগ হয়েছিল, কীভাবে জানতে? সোশ্যাল মিডিয়ার থেকে, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগটা হয়। অ্যাড দেখে? অ্যাড দেখে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালীপুর, ফুলিয়া কালীপুর। কতদিন আগে দিয়েছিলেন টাকা মেডিকেলের জন্য? মেডিকেলের জন্য দেওয়া হয়েছে 22 তারিখে। আচ্ছা, এই মাসের 22 তারিখে। তারপর আবার টাকার জন্য প্রেশার দিয়েছে? তারপরে আবার টাকার জন্য প্রেশার দিয়েছে, 9700 টাকা লাগবে। কি নাম কি জানতে পেরেছেন ওই লোকের? না, সেটা মেয়ে জানে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।